अजाना कारणे राजगंज ब्लकेर मानतादारी ग्राम पंचायतेर मिलनपल्ली टाकीबाड़ी सह बेश किछु ग्रामेर कृषकरा जा फसल चाष करेछिलो तार सम्पूर्ण नष्ट हवार पथे आर सेई कारणेई माथाय हात कृषकदेर। आज एलाकार बेश किछु कृषक एकत्रित हये राजगंज कृषि आधिकारिक दफ्तरेर सामने नष्ट फसल निये एसे विक्षोभ प्रदर्शन करेन। एलाकार कृषकदेर दाबी जे सकल बीज सरकारीभावे बा दोकाने क्रय करा हयेछे ता थेके फसल होलेओ तोलार मतो उपाय नेई कारण अनेक दिन परेई फसल चाष शुरू करा हय किन्तु एबछर समस्त फसल जमिते नष्ट हये जाच्छे। अजाना कारणे एभावे नष्ट हये गेले ऋण परिशोध करब कि करे जाना नेई। कृषि आधिकारिकेर हाते लिखितभावे जानानो हलो जे कृषकदेर ऋण मुकुब करते हबे, अजाना रोगेर ओषुध दिते हबे सरकारके, ना होले समस्त कृषकेर चरम दुर्दशा हबे। এই বিষয়ে কৃষি দপ্তরের এক আধিকারিক জানান, পরবর্তীতে আপনাদের এক কপি আমি দিলাম, পরবর্তী ম্যাডাম আমাদের আমাদের এই ম্যাডাম এসো ম্যাডাম আসুক এদিকে ম্যাডাম আসার পরে তাহলে আমি এটা অবশ্যই ওনার টেবিলে দেব, উনি তো তখন আবার এই উদ্যোগ কর্তৃপক্ষের দিকে জানাবেন, তারপর কী ব্যবস্থা হয় সেটা আপনাদের জানাবেন। আমার নাম নির্মলা সিংহ, এ ই আমাদের সমস্যা হচ্ছে আমরা ধান চাষ করেছি বর্ষাকালে, ধানগুলা গাছ থেকে ভালো হচ্ছে, জল আছে, সব সার ওষুধ সব ঠিক দিয়েছি, কি কারণে আমাদের এই ধানগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে? অফিস থেকে নিয়েছি, আমরা ওখান থেকে কিনে নিয়েছি, আর কিছু বীজ নিজের ঘরের আছিল। এখন আমরা চাচ্ছি আমাদের ভবিষ্যতে আমরা কী করে বাঁচবো? আমরা কোভির বীজ বুনেছি, সব নষ্ট হয়ে গেছে। লঙ্কার বীজ নিয়েছি মোটামুটি 15,000 টাকা 15-20,000 টাকার বীজ নিয়েছি, বীজ বসাইছি, বীজগুলা উঠছে, উঠার পরে মরে যাচ্ছে। এটা আমরা ওষুধ টষুধ দিয়েছি, এখন কি কারণে দেন হয়েছে সেটা আমরা এখন বলতে পারবো। বাড়ি বৃষ্টি অত্যাধিক বৃষ্টি আছে ঠিক আছে, আর আমাদের ফসলগুলোর ভিতরে কিছু জল যাচ্ছে ওটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে, আর কিছু এখনো জল যাকেনি, বীজ চারাখোলা বীজ উঠেনি, তাহলে বীজগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে? এখন আমরা যে আবার বীজ বুনবো আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। এখানে মানে আমরা কৃষি দপ্তরে এসেছি, যেমন ওখানে কি করা যায় ওরা কি বলে, আমরা যদি আমাদেরকে বিচ্ছন বা কিছু দিয়ে আমরা আবার ফেলতে পারবো ওই অনুসারে মানে এখানে এসে সরকারি অনুদানে আমরা কৃষি অফিস থেকেও এখনও কিছু পাইনি, কিছু দেয়নি। আমার নাম মিল্টন দাস, বাড়ি একদম কাকেমারি বীরেন বস্তিতে। স্যার আমাদের বর্ষায় সম্পূর্ণ ধানগুলি নষ্ট হয়ে গেছে, একবার লকডাউনে আমরা যেসব বাদাম ভুট্টা করেছি তাও আমরা বেশি দাম পাই না, অল্প দামে পেরেছি, এখন আমাদের চলবার কোনো পথ নাই, এখন আমরা বিষ খেতে পারি, এছাড়া আমাদের চলার আর কোনো কারণ না, বাল বাচ্চা নিয়ে আমরা খুব কষ্টে আছি। এই আমাদের সরকার কিছু যেমন আমাদেরকে গরিবকে সাহায্য করে এটুকু আমাদের দাবি এবং অনুরোধ, না আমরা এখনও কৃষি বাধা কোনো দিন পাইনি, এখনও পাইনি না, কিষাণ ক্রেডিট কার্ড হয়নি, দরখাস্ত করছি এখনও আমাদের হাতে ফসেনি, এক নং টাকিমারি কিন্তু বীরেন বস্তি। আমি ধানের ফুদিনে আলু বাদাম এই ভীম লঙ্কা এই ভুট্টা এগুলি করেছি, মোটরছুটি এই কফি এগুলি করেছি, এখন বর্ষাকালে ধানের চাষ করছি, ধান সব ভুষি হয়ে গেছে, প্রায় 5 বিঘা জমিন ধান, এক এক এই যে আমাদের যত কৃষক আছে এক একজনের 8-10 বিঘা করি আছে কারো কারো, সব ভুষি হয়ে গেছে, মাঠে কাছে যাবে না, এখন আমাদের চলবার কোনো পথ নাই, এখন আমরা বীজ খেতে হয়, নইলে আর এর উপায় কী আছে? বাল বাচ্চা ভাত ভাত করে কিনছে, এই লকডাউনে কোনো কাজ কমরও ছিল না, করতে পারিনি।